হ্যালো ভিউয়ার্স, আজ আমরা যাচ্ছি মূলত ওই আমাদের আগের আড্ডায়। অনেকদিন গিয়ে আপনারা দেখতেই পারবেন ব্লগে। সো যাই হোক, আমরা যাচ্ছি তো যাচ্ছি, সো বেশ কিছু কাজে যাচ্ছি। সো যাই হোক বন্ধুরা, আমি মূলত যাচ্ছি একটু সময় কাটাইতে। সো আপনাদের সাথে দেখা হবে অ্যান্ড হচ্ছে কথা হবে ব্লগে। সো যাওয়া যাক। তো যাই হোক, আমাদের মানে গন্তব্যটা কাছেই, বেশি দূরে না। এর আগে একটি ব্লগে দেখিয়েছিলাম সেখানে, ওই আমরা এর আগে যে ব্লগটিতে দেখিয়েছিলাম সেইখানে আমরা মূলত যাব। এখানে ওই খেতে যাব না, মানে ধান খেতে যাব না, ফসল চাষে আমার সাথে একজন রয়েছে। তো যাই হোক, এবার হচ্ছে এদিকে যাব আমরা। তো এগুলো হচ্ছে সর্ষে ফুল, মানে শস্য যে ইগুলা সেগুলো নষ্ট হয়ে গেছে আর কি। এগুলো যাক, গ্রাম অঞ্চল তো, এর জন্য একটু সমস্যা হইবে আর কি। সে সমস্যা নেই, তো যাই হোক আমরা গন্তব্যের দিকে এগোচ্ছি। তো এটা হচ্ছে মানে আমাদের নদী পার, যেখানে মূলত পার্ক হওয়ার কথা। তো এখান থেকে ডেফলা ব্রিজ ওইদিকে, ওই যে ওইদিকে মূলত, বেশি না, হয়তো 2 কিলোমিটার দূরত্ব আছে। তো 2 কিলোমিটার দূরত্বে মূলত ব্রিজ, সেখান থেকে মূলত আপনারা যেতে পারবেন ওই যে দূরে দেখতে পাচ্ছেন চর আর কি। মানে আমাদের এখানে চর এবং বীর বলা হয় আর কি, আমাদেরটা বীর এবং ওটা হচ্ছে চর। তো সেখানে উন্নতি হয়ে গেছে, ব্রিজ হওয়ার পর থেকে সেখানে বিদ্যুৎ পৌঁছেছে সরকারের অনুমোদিতে। অ্যান্ড হচ্ছে এটা হচ্ছে ভুট্টার খেতে, এটা হচ্ছে আমি হয়তো আগে দেখিয়েছি, অনেকবার দেখিয়েছি। তো দেখুন, মূলত আমাদের এখানে প্রথম সিজনে চাষ করা হতো প্রথমে পাট এবং হচ্ছে গঞ্জি, পাট এবং গঞ্জি, এবং প্রথম সিজনে গম বোনা হতো, তারপর হচ্ছে পাট এবং গঞ্জি। সো তারপর বোনা হতো হচ্ছে আপনার, তারপর হচ্ছে পাট এবং গঞ্জি, তারপর হচ্ছে এলো মানে পাট এবং গঞ্জির বদলে এখানে চাষ করা হয় কালাই, একথায় কালাই। সো যেগুলো গরু খায় আর কি, মানে সেগুলো শাক করেও খাওয়া যায়, শাক করেও আমাদের মানে কালাইয়ের যে আগালগুলো সেগুলো নিয়ে মূলত আমাদের এই গ্রামের লোকেরা খায়, সো ভাজি করে। সো যাই হোক, তারপর হচ্ছে এলো আপনার ওইখান থেকে একজন ভুট্টা লাগালো এক খেতে, মানে এর আগের বছরও ভুট্টা লাগালো একজন, শুধুমাত্র একজন লাগিয়েছিল। সো এর আগে কিন্তু মানে ভুট্টা লাগানোর আগেই বা এর সাথে সাথে কিন্তু আলুও লাগানো, মিষ্টি আলু। সো ওইখানে লাগানোর পর মূলত হচ্ছিল ওই আপনার ভুট্টা একজন লাগালো, ওইখান থেকে যখন তার ভালো ফসল হলো, প্রফিট ভালো হলো, সেখান থেকে হচ্ছে আপনার এখন মোটামুটি সকলে ভাই প্রায় ভুট্টার গাছ লাগিয়েছে। সো যাই হোক, এখন মূলত দেখা যাক, এগুলো হচ্ছে তেমন একটা হয়নি, আপনার দেখুন, আপনার নিজেই দেখে নিন, এই যে তেমন একটা আর কি ভালো মানে হয়ে হারেনি, মানে একদম যে কমপ্লিট হবে ভুট্টা সেটা হয়নি আর কি। সো যাই হোক, আমি আপনাদের যদি ক্যামেরাটা তোলা করে দেখানোর চেষ্টা করি বা উঁচু করে দেখানোর চেষ্টা করি, এটা মানে এই বিষয়টা আমি আগে অনেকবার দেখিয়েছি। সো দেখুন, অ্যান্ড হচ্ছে এই বিষয়টা আগে অনেকবার দেখিয়েছি। সো আর কিছু দেখানোর মতো এখানে কিছু নেই। অ্যান্ড হচ্ছে দূরে চাইলে আপনার কিন্তু ওই যে ওই জায়গায় ওই যে ব্রিজ হয়তো দেখতে পাচ্ছেন, আমি একটু জুম করি, দাঁড়ান।
হ্যাঁ, বৃষ্টি অল্প অল্প দেখা যাইতেছে। সো ওই যে দেখতে পাচ্ছেন বৃষ্টিটা, মানে অল্প অল্প দেখা যাচ্ছে আর কি, আমি দেখাই। সো এটা হচ্ছে নদী আর কি। সো যাই হোক, এখানে পোলাপান মানে ঘুরতেছে, সমস্যা নাই। সো যাই হোক, এখানে মূলত রয়েছে ভুট্টা ক্ষেত। সো দেখুন, এখানে তেমন একটা বলার কিছু নাই। সো যাই হোক বন্ধুরা, আমাদের কাজ শেষ। সো দে এটা, অ্যান্ড হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন ঘাস কেটেছি, অ্যান্ড হচ্ছে ধর এটা ধর, এই হচ্ছে কাঁচি দেখুন। সমস্যা নেই, এটা এটা হচ্ছে ভুট্টার ফুল। তো যাই হোক, চলুন আমাদের বাসায় যাওয়া যাক, সুন্দর লাগে না? যাই হোক, চলুন আমাদের বাসায় যাওয়া যাক, আমাদের গন্তব্যে আমরা চলে যাব। অ্যান্ড হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন, তো এখানে কিন্তু ছবি ওঠা বেশ সুন্দর হবে আর কি, সুন্দরভাবে ছবি ওঠা যাবে। হচ্ছে এগুলো দেখতে পাচ্ছেন ভুট্টার ফুল, মানে জিনিসটা কিন্তু সুন্দর লাগে। হ্যাঁ, সুন্দর লাগে না? সো যাই হোক, চলুন যাওয়া যাক বাসার দিকে। সো যাই হোক, আমরা এবার বাসার দিকে চলে যাব। অ্যান্ড হচ্ছে বাসার দিকে যেয়ে তারপর হচ্ছে এখান থেকে আমরা ওইখান থেকে মূলত বাসার দিকে যাওয়ার পর আমাদের যে অন্য অন্য কাজগুলো রয়েছে সেগুলো মূলত আমরা সারবো। সো দেখতে পাচ্ছেন আপনারা, আমি কিন্তু এই ক্ষেতের মাঝখান দিয়ে আসলাম। সো এবার হচ্ছে আমার বাসার দিকে আমি চলে যাব, গন্তব্য দিকে। সো যাওয়া যাক। অ্যান্ড হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন মূলত সরিষা ফুল, তার পাশাপাশি হচ্ছে মূলত ভুট্টার গাছ। সো যাই হোক, চলুন যাওয়া যাক, উঁচু জায়গা এটা। অ্যান্ড হচ্ছে এগুলো হচ্ছে গরুর খাওয়ার ঘাস। সো যাই হোক, আমরা এখান থেকে এবার বাসায় চলে যাব। অ্যান্ড হচ্ছে এই এই যে ক্ষেতটা দেখতে পাচ্ছেন, এটা এটা কিন্তু আজকে লাগানো হয়েছে, ধান চাষ করার ক্ষেত আর কি। সো যাই হোক, এটা বেশি একটাই না। সো এই যে দেখতে পাচ্ছেন, এগুলো এখানে সুস্থ ফুল রয়েছে। সো আমি যদি আপনাকে এখানে দেখানোর চেষ্টা করি। সো যাওয়া যাক। সো এটা বাড়ির কাছেই, মানে এটা আমাদের বাড়ির কাছেই আর কি। এই যে দেখতে পাচ্ছেন, এই যে পুরো ক্ষেত্রে আর কি আপনাদের দেখালাম। সো যাই হোক, আমি আমার যদি এই আশপাশটা দেখানোর চেষ্টা করি, এখানে দেখতে পারতেছেন। সো যাই হোক, আজকের মূলত ব্লগটি এই পর্যন্ত, আপনাদের সাথে দেখা হবে আরেকটি নতুন ব্লগে, অ্যান্ড হচ্ছে ছোট একটা কাহিনী নিয়ে।